গুড মর্নিং, এতিয়া আমি মেঘালয় যাব ওলাইছো আৰু নতুন ৰাস্তাৰে নতুন গাড়ীত। আর এতিয়া টাইমটো হৈছে মানে 3:50। এয়া বলকচোন, সকলে যাওঁ। এয়া আপোনালোকে চাব পাৰে, ভালকে পোহৰ হোৱাই নাই। এইটোৱে হল ৰাণীৰ একদম শেষ ৰাস্তা আৰু এতিয়া আমি শুকুৰবেৰিয়া পাম আৰু গৈ আছো। এয়া কাটিয়া দলং আমি আহি পালোঁ। এতিয়া বৰ্তমান আমাৰ হেৰি পাই যাম বৰ্ডাৰ, অসমখন এৰি এতিয়া আমি মেঘালয়ত সোমাম আৰু। এয়া আমি এতিয়া বৰ্তমান সোমালোঁ মেঘালয় আৰু অসম এৰিলোঁ। এয়া ঢেঁকীডাল আছে ওপৰত, যাব পাৰিমনে? অঁ পাৰিম পাৰিম। অঁ এয়া আমি সোমালোঁ মেঘালয়ত। এতিয়া আমি ইয়াতে ৰানিং কৰিব আহোঁ, ভাল লাগে বন্ধত। এয়া ৰাস্তাটো বহুত মানে এইয়া চাই ল'ব পাৰে। ধুনীয়া লগা হৈছে একদম। এইয়া সূৰ্য উদয় হ'ব আৰু ৰঙা ৰঙা হৈ আহিছে। এইটো হৈছে একদম সবতকৈ ডাঙৰ মানে টাৰ্ণিংটো বহুত বেছি। আৰু ইয়াতে আমি একদম ৰানিং কৰোঁ, ওপৰৰ ফালে গৈ থাকোঁ, বহুত বেছি একদম উশাহ নিশাহ বন্ধ হৈ যাব খোজে। বিৰাতে ধুনীয়া লাগিছে, আমি আহিও পালোঁ আৰু পোহৰ হৈছে একদম ধুনীয়াকৈ ইয়াতে। এয়া আপোনালোকে চাব পাৰে কি মজা লাগিছে। এয়া আমি জিৰাং আহি পালোঁ। আমি বজাৰ আহি পালোঁ পাঠাগামাৰ। এই চাই দেখিছেনে, এয়া ৰোড ওলাইছে একদম আমি ওপৰত আহিছোঁ। চাৰে পাঁচটা বাজিলে এতিয়া আৰু ৰোড ওলাইছে একদম পুৰা ফুল ৰোড। এক ঘণ্টা হ'ল আমি আহি পোৱা।
পালো আর ইয়াতে মাছ মারা মানে কম্পিটিশন চলি আছে, ভাল লাগিছে। কিন্তু জায়গাখানির নাম না জানো কি বা, সেই কারণে অকনমান মানে দুই মিনিটমান সময় রলো আর চাবছো। আমি আহি পালো মাইরাং সিটি, এয়া চাব পারে। কিন্তু এতালেকে দোকান পাহার এক খোলা নাই, রাতেপাই যেহেতু আছে। বর্তমান এটা লং টাইম এই টাউনখন আহি পালো আর আমি এটা বর্তমান আর হেরিত যাই আছো। ওয়াটারফল আছে, ওয়াটারফলত যাই আছো। একদম লং টাইমতে গোটেই রাস্তাটা বেয়া আর আগর ফলে বা কিমানখিনি বেয়া না জানো, বইহে আছো এটা বর্তমান। আমি
আহি ভোক লাগিছে আর আমার খানা মানে ধুনিয়া পিকনিক হয় ঘরের বনায় লিছো চাচ্ছ না মানে কি কি বনাইছো আমি কি কি খাম এতিয়া সকলে আর বস্তু দাম দর কই আছো কিন্তু বুঝি পোনা এতিয়া কিবা কই আছে আমি কই আছো কিবা লিখি দিছে এখন লিখি দিছে একদম 30 টাকা আমি আহি আহি বরখুনখিনি পালো ভাবি আসিল আমি বরখুন নাপাম বলে মানে যদি মেঘালয় আহি পেলায় আমি বরখুন নাপাও এটা তো বড় বেয়া কথা হব কিন্তু আর পাই গলো ভাল লাগিল বরখুন আহার কারণে এয়া চাবো পারে মস্ত বরখুন একদম আচরিত ধরনের বরখুন আহি আছে একদম পুরা বরখুন মানে ধারাহার আর আহি আছে এই বরখুনের তলে তলে আমি লাহে লাহে গই আছো রাস্তাবিলাক বহুত বেশি হেৰি হয় বেয়া পুরোপুরা মানে রঙা রঙা মানে মাটি আর পানি এনেকে মানে বই আহি আছে দেখাই পাইছে আপনাদেরকে চকটোর নাম না জানো ইয়ার আমার এই হাহিম পাম আর ইয়ার 55 কিলোমিটার আছে তামুলে তামুল কাহত পালে আর খালো হয় কিন্তু দোকানও নাই একো নাই এখন বেয়া কিন্তু বেয়া মানে ইমানো বেশি নহয় বনাই আছে মানে পাকা করা নাই শিল পাৰি ধরেছে মিনিমাম 10-15 কিলোমিটার মান হব আর এয়া চাব পারে কিন্তু ইমান বেশি বেয়া নহয় হাহিম পালো ইয়ার এতিয়া আমি মেঘালয় এরিলো আর অসমত এতিয়া সুমাম এইটো চাব পারে আপনার এইয়া মেঘালয় পুলিশ স্টেশন আর অসরতে আছে এখন ফরেস্ট অফিস এইয়া ইয়াতে দেখিছেনে আপনার এইটো আমি এরিলো এতিয়া মেঘালয় আর এতিয়া আমি সুমালো অসমত এতিয়া বেশি টাইম নাই আর আমার বক পাবর কারণে কারণ এইখানে হাহিম হয় আর আপনার না নাভাবিব যে মই হাহিম আসলে জায়গাখিনির নাম হাহিম হয় আমি বরখুণের তলে তলে আহিলো আমার পিছায় এরা দিয়া নাছিলে আর যেতিয়া আমি মেঘালয় এরিলো এতিয়া অসমত সোমার লগে পুরা রোদ একদম মানে দেখিছেনে ইমান রোদ দিছে আর পুরা গরমে চরমে সব আগুরি ধরেছে এতিয়া হাহিম বাজার আহি পালো আমি চাব পারে আপনার চিনিয়ে নাপায় তো হাহিম নদীটা ধুনিয়া আসলে বরশি মারি আছে
তিনিআলি চকটো আর কেতিয়াবা কোনোবা আহিলে তাৰমানে এইফালেদি যাব পাৰিব, রাইট সাইডে ডাইরেক্ট মানে বকো আৰু। বহুতরে বহুত শুনা পাই আছিল মানে রাতে মানে 10টা 9টা বাজে, কিন্তু এতিয়া আমি বহুত সকালে আহি পালো, 4টা 4:30 মানত আহি পালো ন এনেকে। বাকি যে নহোক কেনেকুৱা লাগিলে আমার টিপটো চাই আপনাদের হেৰি কৰিব, সাবস্ক্রাইব কৰিব, জিন্দাতে সাবস্ক্রাইব কৰা নাই তেওঁলোকে সাবস্ক্রাইব কৰিব, ওচৰতে থকা বেল আইকন ঘণ্টিটো বজাই দিব আৰু জনাব, কমেন্ট কৰিব কি কি ভাল লাগিলে আপোনালোকৰ, তেতিয়াহে মোৰো ভাল লাগিব। এতিয়া বাই বাই।